বন্ধুরা, আমি তোমাদের দুই অঙ্কের যে কোনো সংখ্যার গুণ করার শর্টকাট টেকনিক অলরেডি শিখিয়ে দিয়েছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। একটা ক্লিকেই এখন অবধি আমি তোমাদের জন্য অঙ্কের যতগুলো শর্টকাট নিয়ম শিখিয়েছি প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, আজকে আমরা এই ভিডিওতে শিখবো তিন অঙ্কের যে কোনো সংখ্যার গুণ করার শর্টকাট টেকনিক। ভিডিও শুরুতে তোমাদের একটু মনে হতে পারে যে এর থেকে মনে হয় ছোটোবেলার নিয়মটা ভালো ছিল, কিন্তু আমি তোমাদেরকে প্রমিস করছি তোমরা যদি একটু ঠান্ডা মাথায় ভিডিওটা শেষ অবধি দেখো, আজকে যে নিয়মটা আমি তোমাদের শেখাবো, তুমি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকো, তোমাকে 100% আজকের এই ভিডিওটা হেল্প করবে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। চলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা নিয়মটা শিখে নেবো। ধরো তোমাকে গুণ করতে বলা হলো 121, তার সঙ্গে ধরো তোমাকে বলা হলো 212 গুণফল নির্ণয় করো, ঠিক আছে? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তো দেখো, এক্ষেত্রে একটা নিয়ম তোমরা মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে 2, 4, 6, 4, 2, ঠিক আছে? বিষয়টা কি এখনই বুঝতে পারবে, ঠিক আছে? অর্থাৎ আমরা প্রথমে কি করব, দুটো সংখ্যা নিয়ে কাজ করব, তারপরে চারটে সংখ্যা নিয়ে কাজ করব, তারপরে ছটা সংখ্যা নিয়ে কাজ করব, তারপরে আবার চারটে, তারপরে আবার দুটো, ঠিক আছে? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তো আমাদের দেখো প্রথমে কি আছে, যেহেতু 2 আছে, আমরা প্রথমে এই দুটো সংখ্যা নিয়ে কাজ করব। 2 1 কত হচ্ছে, 2 হলো, আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো 4 আছে, অর্থাৎ চারটে সংখ্যা নিয়ে কাজ হবে, ঠিক আছে? দেখো 1, 2, 3, 4, ঠিক আছে? তো এইটুকুর মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মনে মনে আমরা গুণ করে, কোনাকুনি আমরা গুণ করে যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, দেখো 2 2 4 হচ্ছে, আর 1 1 1 হচ্ছে, টোটাল কত হয়ে গেল 5, আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে এতটুকু। এরপরে দেখো আবার কত আছে, 6 আছে, অর্থাৎ এরপরে আমাদের কাজ হচ্ছে ছটা সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো ছটা সংখ্যা নিয়ে আমরা কাজ করার সময় কী করব, এই কোনাকুনি আমরা গুণ করব, এই কোনাকুনিও গুণ করব, মিডিলেরটাও কিন্তু আমরা গুণ করব, ঠিক আছে? চলো করে ফেলি। দেখো যদি এই কোনাকুনি গুণ করি, 2 1 1 কত হচ্ছে, 2, ওকে? যদি এই কোনাকুনি গুণ করি, 2 1 1 কত হচ্ছে, 2, বসিয়ে দিলাম। এবং মিডিলের সঙ্গে মিডিলেরটা যদি আমরা গুণ করি, 2 1 1 কত হচ্ছে, 2, টোটাল যদি আমরা যোগ করি কত পাচ্ছি, 6, আমরা বসিয়ে দিলাম। আমাদের 2 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 6 হয়ে গেছে, এরপরে আবার কত আছে, 4, অর্থাৎ এক্ষেত্রে কী করব, একটু আগে যেমন ওই দিকে করেছিলাম ঠিক আমরা বাঁদিকে করব, অর্থাৎ এই চারটে সংখ্যাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে দেখো কত হচ্ছে, যদি আমরা গুণ করে যোগ করি, 2 2 4, 1 1 1, 4 আর 1 কত হয়ে যাচ্ছে আমাদের, 5, আমরা বসিয়ে দিলাম। একদম শেষ কাজ আমাদের হচ্ছে একদম সোজাসুজি বাঁদিকে আমরা গুণ করে দেবো, 2 1 2 আমরা বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার কমপ্লিট। জানি অনেকের কাছেই একটু কঠিন কঠিন মনে হচ্ছে, অনেকেরই এটা মনে হচ্ছে যে এর থেকে ছোটোবেলার নিয়মটা ভালো ছিল। ধৈর্য ধরে আরও 2-3টে উদাহরণ দেখো, একটু পরেই কিন্তু অটোমেটিকলি বিষয়টা সহজ হয়ে যাবে। আমি আরেকবার বলছি আমি কী করলাম, তাহলে বিষয়টা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে কী করেছি, 2 1 2 করেছি, বসিয়েছি, এরপর এই কোনাকুনি গুণ করে যোগ করেছি, 2 2 4, 1 1 1, 4 আর 1 কত হয়ে গেছে, 5, ঠিক আছে? এরপরে আমরা কী করব, প্রত্যেকটা সংখ্যা নিয়ে আমরা কাজ করেছি, কোনাকুনি গুণ করলাম, 2 1 2, তারপরে এই কোনাকুনি গুণ করলাম, 2 1 2, তারপরে মিডিলের সঙ্গে মিডিলে গুণ করলাম, 2 1 2, এগুলোকে আমরা কি করব, যোগ করে দেবো, 3 2 কত হয়ে যাচ্ছে, 6, আমরা বসিয়ে দিলাম। এরপরে কাজ হচ্ছে আবার এই কোনাকুনি গুণ করে যোগ করলাম, 2 2 4, 1 1 1, 4 আর 1 কত হয়ে যাচ্ছে আমাদের, 5, একদম শেষ কাজ হচ্ছে 2 1 2 আমরা করলাম, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো সেম টাইপের আরও একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে বিষয়টা অটোমেটিকলি সহজ হয়ে যাবে। চলো আমরা এবার করবো, ধরো তোমাকে বলা হলো 312, তার সঙ্গে সঙ্গে ধরো 112 গুণফল নির্ণয় করতে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমরা একটু আগে কী করলাম, শিখেছি আমরা কী করব, প্রথমে আমরা সোজাসুজি গুণ করব, 2 2 কত হচ্ছে, 4, তোমরা পারলে একবারে খাতা পেন নিয়ে বসো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও করো, দেখবে খুব সহজে কিন্তু শেখা যাবে, ঠিক আছে? তো ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে কি, 2 2 4 আমরা করে দিয়েছি। এরপর আমরা কী শিখেছি, এই কোনাকুনি গুণ করে আমরা কী করব, যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 2 1 2, 2 1 2, 2 আর 2 যদি আমরা মনে মনে যোগ করে দিই, আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি, বসিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ কি, সবগুলো সংখ্যাকে নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এই কোনাকুনি কাজ করব, 3 2 কত হচ্ছে, 6, আবার এই কোনাকুনিও কাজ করব, 2 1 1 কত হচ্ছে, 2, এবং মিডিলের সঙ্গে মিডিলে যদি আমরা গুণ করি, 1 1 1 হচ্ছে আমাদের 1, যদি আমরা যোগ করি কত পাচ্ছি, 6 আর 2 8, আর 1 9, ঠিক আছে? আমরা বসিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই চারটে সংখ্যাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? অর্থাৎ প্রথমে ডান দিকে সেট নিয়ে কাজ হয়েছিল, এবার বাঁ দিকে সেট নিয়ে কাজ হবে, তাহলে কত হচ্ছে, 3 1 3, 1 1 1, 3 আর 1 আমাদের হয়ে গেল, 4, আমরা বসিয়ে দেবো। একদম শেষ কাজ হচ্ছে আমাদের, একদম শেষে লম্বালম্বি আমরা গুণ করে দেবো, 3 1 3, আমরা বসিয়ে দিলাম, আমাদের অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? আশা করি খুব সহজে বুঝতে পারলে। চলো আরও কিছু ধরন নেওয়া যাক। চলো এরপর একটু কঠিন সংখ্যা নেওয়া যাক, ধরো তোমাকে বলা হলো 313, তার সঙ্গে ধরো তোমাকে বলা হলো 221, গুণফল আমরা নির্ণয় করব। চলো আমরা করে ফেলি। ঠিক
একই রকম নিয়ম অনুসারে আমরা শুরু করব। তিন এককে আমাদের কত হচ্ছে তিন, ঠিক আছে। এরপর আশা করি মনে আছে এতক্ষণে কি কাজ করব আমরা, কোনাকুনি গুণ করে যোগ করব, তাহলে কত হচ্ছে এক এককে এক, তিন দুকোণে ছয়, তাহলে ছয় আর একে কত হয়ে গেল সাত, আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদের কাজ কি, ছটা সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা জানি তিন দুকোণে কত হচ্ছে ছয়, তিন এককে কত হচ্ছে আমাদের তিন, দুই এককে কত হচ্ছে আমাদের দুই, টোটাল যদি আমরা যোগ করি কত পাচ্ছি, ছয় আর তিনে নয় আর দুয়ে কত হচ্ছে এগারো। তাহলে দেখো এখানে যেহেতু দুই অঙ্কের সংখ্যা এসছে তো এগারোর আমরা এক নেবো, ঠিক আছে, হাতে আমাদের এক পড়ে থাকছে। এরপর আমাদের কাজ কি, আমরা জানি এই কোণে কোণে আমরা কাজ করব, তাহলে কত হচ্ছে তিন দুকোণে ছয়, দুই এককে দুই, ছয় আর দুয়ে কত হয়ে গেল আট, আর এই যে হাতের এক আমাদের ছিল আটের একে কত হয়ে যাচ্ছে নয়, তাহলে আমাদের কত বসে গেলো এখানে নয়, ঠিক আছে। এরপরে আমাদের শেষ কাজ কি, সোজাসুজি গুণ করে দাও, তিন দুকোণে ছয় আমরা বসিয়ে দিলাম, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো এরপরে আরেকটু কঠিন উদাহরণ নেওয়া যাক। ধরো তোমাকে বলা হলো দুশো পঁচিশ, তার সঙ্গে ধরো তোমাকে বলা হলো দুশো তেইশের গুণফল নির্ণয় করো। চলো আমরা করে ফেলি। প্রথমে আমরা কি করব, সোজাসুজি গুণ করব, তিন পাঁচা পনেরো, পাঁচ আমরা পেলাম, হাতে রইল কত এক, ঠিক আছে। এরপরে আমরা জানি এইটুকু সেটে আমাদের কাজ হবে, তিন দুগুণে ছয়, পাঁচ দুগুণে দশ, দশ আর ছয় কত হয়ে যাচ্ছে ষোলো, ষোলো আর হাতের এক কত হয়ে যাচ্ছে আমাদের সতেরো, সতেরো সাত আমরা নেব, হাতে এখন আমাদের এক থাকছে। এরপরে আমরা জানি কি, ছটা সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হয়, হাতের এক আমাদের আছে থাক, তার সঙ্গে সঙ্গে যদি আমরা এই কোণে কোণে গুণ করি, তিন দুগুণে আমাদের হয়ে যাচ্ছে ছয়, পাঁচ দুগুণে আমাদের হয়ে যাচ্ছে দশ, আমরা বসিয়ে দিলাম। আর মিডিলের সঙ্গে যদি মিডিল আমরা গুণ করি, দুই দোকানে হয়ে যাচ্ছে আমাদের চার। টোটাল যদি আমরা যোগ করি কত পাচ্ছি, দশ আর চারে চোদ্দো, আর ছয় কুড়ি, আর একে একুশ, একুশের আমরা এক বসাবো, হাতে থাকছে এখনও কত দুই থাক। এরপরে আমরা কি করব, এই কোণে কোণে কাজ করব, দুই দোকানে চার, দুই দোকানে চার, চার আর চারে আমাদের হয়ে যাচ্ছে আট, আর হাতে দুই হয়ে গেল আমাদের দশ, দশের আমরা শূন্য নেবো, হাতে রইল এক, দুই দোকানে চার, আর একে আমাদের হয়ে যাচ্ছে পাঁচ, আমাদের অ্যান্সার কমপ্লিট। চাইলে তুমি ক্যালকুলেটারে চেক করে দেখতে পারো, ঠিক আছে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত দ্রুত কিন্তু তুমি করতে পারবে। তোমাদের অনেকের মনে হতে পারে এর থেকে হয়তো ছোটোবেলার নিয়ম ভালো ছিল, তুমি যদি এই প্র্যাকটিস করে দেখো দেখবে ছোটোবেলার নিয়মের থেকে অনেক আগে কিন্তু তুমি এই কোশ্চেনটা সলভ করে ফেলতে পারছো, ঠিক আছে। চলো আর একটা টাইপ তোমাদের শিখিয়ে দিই। ধরো অনেক সময় এই ধরনের সংখ্যা আসলো, ধরো তোমাকে ধরো বলা হলো একশো পঁচিশ, তার সঙ্গে ধরো পঁচিশের গুণফল তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তুমি দেখছো উপরে তিনটে সংখ্যা নিচে দুটো সংখ্যা, সেক্ষেত্রে কী করা যায়, সেক্ষেত্রে আমরা যেটা করব, যেখানে কোনো সংখ্যা থাকবে না সেখানে আমরা কী করব, শূন্য বসিয়ে নেব। তারপরে যে টেকনিক আমরা এতক্ষণ শিখেছি সেই টেকনিক ইউজ করব। চলো আমরা করে ফেলি। পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ আমরা বসালাম, হাতে থাকছে দুই। এরপরে আমরা কোনে কোনে কাজ করব, পাঁচ দুগুণে দশ, পাঁচ দুগুণে দশ, দশ আর দশে আমাদের হয়ে যাচ্ছে কুড়ি, আর হাতে দুই আমাদের হয়ে গেল বাইশ, বাইশে দুই আমরা বসাবো, হাতে থাকছে এখন দুই। এরপরে আমরা কি করব, ছটা সংখ্যা নিয়ে কাজ করব, পাঁচ এককে পাঁচ হচ্ছে শূন্য, আর পাঁচ গুণ করলে আমাদের শূন্য হয়ে যাচ্ছে, দুই দোকানে কত হয়ে যাচ্ছে আমাদের চার। যদি আমরা যোগ করি কত পাচ্ছি, পাঁচ আর দুয়ে সাত, আর চারে আমাদের হয়ে যাচ্ছে এগারো, এগারোর এক আমরা বসাবো। এরপরে আমরা এই কোনা কোনি কাজ করব, দুই শূন্য শূন্য, আর তোমাদের হচ্ছে দুই এককে দুই, যদি যোগ করি আমাদের দুই হচ্ছে, হাতের এক হয়ে যাচ্ছে আমাদের তিন, এক আর শূন্য যদি আমরা গুণ করি আমাদের হয়ে যাচ্ছে শূন্য, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে থ্রি ওয়ান টু ফাইভ। তো আশা করছি খুব সহজে তোমরা আজকে নিয়মটা শিখতে পেরেছো। এরপর অবশ্যই তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করছে তুমি কত দ্রুত সঠিক উত্তর বের করতে পারবে। প্র্যাকটিস কিন্তু অবশ্যই প্রয়োজন, যদি মনে করো যে দেখে আমি মনে রাখবো সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। যদি প্র্যাকটিস করো তাহলেই মনে থাকবে, না হলে কিন্তু আবার ভুলে যাবে। তো কাজেই আমি তোমাদের বলবো সম্ভব হলে এখনই খাতা পেন নিয়ে পাঁচ দশটা কোশ্চেন নিজের মতন লেখো খাতায়, নিজে নিজে গুণ করো, তারপরে ক্যালকুলেটারে চেক করো। দেখবে দু চারটে অঙ্ক করার পরে খুব দ্রুত তুমি করতে পারছো এবং তুমি বুঝতে পারবে কত ফাস্ট ক্যালকুলেশন করা যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না অঙ্কের কী ধরনের ভিডিও তুমি চাইছো, বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও আসলে তোমার জন্য ভালো হয়, বা কোন ধরনের টেকনিক তুমি চাইছো, তোমার মতামত কি সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো এবং তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।